আমার বয়স তখন 10। দেশে স্বাধীনতা যুদ্ধ চলছে। সন্ধ্যায় বাবা পড়তে বসিয়েছেন, আমাকে অঙ্ক বুঝিয়ে দিয়ে রেডিওতে স্বাধীন বাংলা বেতার খুঁজতে শুরু করলেন। হঠাৎ প্রচন্ড গোলাগুলির শব্দে আমাদের পুরো বাড়িকে ভেঙে পড়ল। আমি দেখলাম বাইরে থেকে বাবা দৌড়ে ঘরের ভেতরে ঢুকলেন। প্রচন্ড আতঙ্কে আমরা দিশেহারা, কি করব বুঝতে পারছি না। অজানা আশঙ্কায় আমাকে আর মাকে নিয়ে খাবার টেবিলের নিচে ঢুকে যান তিনি। আমাদের রাতটা সেখানেই কাটে। পরদিন সকালে খবর পাই ক্র্যাক প্ল্যাটুনের বিচ্ছুগুলো আমাদের বাসার পাশে পাকিস্তানি চেকপোস্টে হামলা চালিয়েছিল, সেখানে থাকা সব হানাদারকে শেষ করে দিয়েছিল। বিশ্বাস করো, আমি সেই রাস্তা দিয়ে যতবার হাঁটি ততবারই আমার মনে হয় ক্র্যাক প্ল্যাটুনের মুক্তিযোদ্ধারা আমার আশেপাশেই আছে, অপেক্ষা করছে আরেকটি অপারেশন করার। আচ্ছা স্যার, ঘটনাটা কোথায় ঘটেছিল? তোমাদের কলেজের ঠিক সামনেই। সময়টা নেই, কিন্তু জায়গাগুলো এখনো আছে। সেই বিজয়ের গল্পগুলো নিয়ে রাস্তায় চলছে বিজয়ের রিক্সা। গল্পগুলো জানতে রিক্সায় থাকা কিউআর কোডটি স্ক্যান করুন অথবা লগ ইন করুন www.rflplastics.com/বিজয়ের গল্পতে আর জেনে নিন আপনার পাশে ঘটে যাওয়া সেই বিজয়ের গল্পগুলো।